বান্দরবন বাংলাদেশের একটি পার্বত্য জেলা। এই জেলায় রয়েছে অনেকগুলি দৃষ্টিনন্দন প্রাকৃতিক পর্যটন স্থান, যার মধ্যে রয়েছে পাহাড়, নদী, ঝর্ণা, সবুজে ঘেরা আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা, সাথে মেঘ ছুঁয়ে দেখার অনুভূতি। বান্দরবনের এমন প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আর আজকে আমি আপনাদের বান্দরবন ভ্রমণের সকল তথ্যসহ দেখাবো স্বর্ণ মন্দির, মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক পাহাড়, নীলগিরি সহ বেশ কিছু ভ্রমণ স্থান। প্রথম দিন, আপনি যেভাবেই বান্দরবন শহরে আসেন না কেন, একটু চেষ্টা করবেন যেন সকাল সকাল পৌঁছে যেতে পারেন। ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে ঘুরে আসতে পারেন বান্দরবন শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে স্বর্ণ মন্দির। এটি মহাশোক মন্দির বা বৌদ্ধ ধাতু জাদি নামেও সমানভাবে পরিচিত। তবে এই মন্দিরটি বর্তমানে বন্ধ থাকায় ভিতরে প্রবেশ করতে পারেনি, দূর থেকে দেখেই ফিরে আসতে হয়েছে। এবার গন্তব্য মেঘলা পর্যটন কেন্দ্র। যাবার পথে আরও একটি বৌদ্ধ মন্দির দেখা মিলবে, বর্তমানে এখানেও প্রবেশ নিষেধ। মেঘলা পর্যটন কেন্দ্র। মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবন জেলার প্রবেশ পথে বান্দরবন কেরানীর হাট সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। বান্দরবন শহর থেকে মেঘলার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। উঁচু নিচু পাহাড়ে ঘেরা একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এই জায়গাটি। চারিদিকের ঘন সবুজ বন, লেকের স্বচ্ছ পানি ও অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। বৈচিত্র্য পিয়াসী মানুষ তাই চোখ ও মনের ক্ষুধা মেটাতে মেঘলায় ছুটে আসে। মেঘলায় লেকের ওপর মনোমুগ্ধকর দুটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। এছাড়া চিত্ত বিনোদনের জন্য আরও রয়েছে সাফারি পার্ক, শিশু পার্ক, চিড়িয়াখানা, উন্মুক্ত মন, চা বাগান, ক্যাবল কার, প্যাডেল বোর্ড। এছাড়াও পাহাড়ে চূড়ায় উঠে দেখতে পারবেন পাহাড়ি কন্যা, বান্দরবনের নজর কাড়া প্রাকৃতিক সৌন্দর্য। ক্যাবল কারে চড়ে নিমেষেই ঘুরে আসতে পারেন এই লেকের স্বচ্ছ জলের ওপর দিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। তৃষ্ণা ও ক্ষুধা মেটাতে খেতে পারেন পাহাড়ি বেশ কিছু তরতাজা মৌসুমি ফল। মিনি চিড়িয়াখানা দেখার মাধ্যমে এবারের মেঘলা ভ্রমণ শেষ করে আজকের দ্বিতীয় ভ্রমণ গন্তব্য নীলাচলের উদ্দেশ্যে রওনা হব। ভ্রমণকালে অবশ্যই নিজেদের আনন্দ প্রকাশ এমনভাবে কখনোই করব না যে কারণে ভ্রমণ স্থানের পরিবেশের ক্ষতি করে, সাথে সাধারণ পর্যটকদের বিরক্তির কারণ হয়ে ওঠে। নীলাচলে যাওয়ার জন্য আপনাকে টাইগার পাড়াতেই যানবাহন প্রতি টিকিট কেটে প্রবেশ করতে হবে। এখান থেকে 1 কিলোমিটার দূরে নীলাচল, যেখানে জন প্রতি টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। মেঘলা থেকে বান্দরবন শহরের পথে খুব কাছেই টাইগার পাড়ায় মিলবে নীলাচল। নীলাচল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফিট উপরে। নীলাচলে পাহাড়ের উপরে বয়ে চলা সরু আঁকাবাঁকা রাস্তাগুলো আপনাকে বিমোহিত করবে, যেখানে পায়ে হেঁটে আপনি পাহাড়ের বিভিন্ন স্থান থেকে প্রকৃতির ভিন্ন ভিন্ন সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে রয়েছে আকাশ, পাহাড় আর মেঘের অপূর্ব মিতালি আর তুলনাহীন প্রাকৃতিক সৌন্দর্য। সকালে মেঘের ভেলা আর বিকেলে সূর্যাস্ত, এই দুটি সময়ে নীলাচল তার পূর্ণ রূপ ধারণ করে। নীলাচলে বর্ষা, শরৎ ও হেমন্তকালে হাতের কাছে মেঘ খেলা করে। নীলাচলের এক এক স্থান থেকে এক এক রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এই নীলাচল থেকেই পুরো বান্দরবন শহরকে খুব সুন্দরভাবে দেখা যায়।
পর্যটকদের নীলাচল ভ্রমণের সুবিধার জন্য এখানে রয়েছে কয়েকটি বিশ্রামাগার ও রিসোর্ট। নীলাচলে পর্যটকরা সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারেন। পরবর্তীতে শুধুমাত্র যারা রিসোর্টে রাতে যাপন করেন তাদেরই থাকার অনুমতি মেলে। লাবণী পয়েন্ট বেশ সুন্দর একটি ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি বসে অথবা দাঁড়িয়ে বিভিন্ন স্থান থেকে পাহাড়ি ভিন্ন ভিন্ন সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নীলাচল দেখা শেষ করে আমরা এখন রওনা দেব নীলগিরির পথে। আর নীলগিরি যাওয়ার একই রাস্তায় আমরা আরও দেখতে পাব মিলনসড়ি, শৈলপ্রপাত, চিম্বুক ভিউ এবং টাইটানিক ভিউ পয়েন্ট। এরপর আমরা ইনশাআল্লাহ পৌঁছে যাব নীলগিরি। এই রাস্তা ধরেই নীলগিরি হয়ে থানচে চলে যেতে পারবেন। আর যাবার পথে শৈলপ্রপাতের একটু আগে মিলনসড়ি চেক পয়েন্টে 5-10 মিনিটের একটি ব্রেক নিতে পারেন, সাথে দুচোখ শীতল করতে পারেন পাহাড়ের বুকে বেয়ে চলা আঁকাবাঁকা সাঙ্গু নদীর অপরূপ দৃশ্য দেখে। ঘুরতে ঘুরতে চলে আসলাম জোড়া দুইটি লোহার ব্রিজের মাঝে থাকা ছোট্ট একটি বাজারে। এখানে একটু থামবো আর ঘুরে দেখব বান্দরবনের খুবই আকর্ষণীয় পর্যটন স্পট শৈলপ্রপাত। শৈলপ্রপাত ঝর্ণা বান্দরবন জেলা শহর থেকে 8 কিলোমিটার দূরে বান্দরবন থেকে থানচি রোডের পাশে অবস্থিত। বাংলাদেশে অতি পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রপাত অন্যতম। পর্যটন নগরী বান্দরবনের কাছে হওয়ায় সারা বছরই পর্যটক সমাগমে মুখরিত থাকে স্বচ্ছ ও ঠান্ডা পানির এই ঝর্ণাটি। এই ঝর্ণার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবসময় বহমান হিম শীতল পানির ধারা, যা শৈলপ্রপাতকে বান্দরবনের একটি আকর্ষণীয় পর্যটন স্থান হিসাবে জায়গা করে নিয়েছে। শীত শেষ হয়েছে কবে, আবারও বর্ষার অপেক্ষায় এই শৈলপ্রপাত। বর্ষায় বাঁধ ভাঙা ঝর্ণার ঝরঝরে আওয়াজে মুখরিত হবে এই শৈলপ্রপাত, তখন দেখতে কতই না সুন্দর লাগবে। রাস্তার দুপাশে সাজানো বিভিন্ন ধরনের ফলের দোকান, এখানকার মাখানো ফলগুলো খেতে বেশ দারুণ। আবারও চলতে শুরু করলাম, এবার দেখা মিলল চিম্বুক ভিউ পয়েন্টের। এটাও নীলগিরি যাওয়ার পথে রাস্তার সাথেই। চলতে চলতে ইতিমধ্যে আমরা বান্দরবন শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে চম্বুক পাহাড়ের চিম্বুক ভিউ পয়েন্টে চলে এসেছি।
যার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফিট উপরে। এখানে বর্ষার দিনে সাজেকের মতো মেঘের লুকোচুরি দেখতে পাবেন, সাথে ভাগ্য ভালো থাকলে মেঘ ছুঁয়ে দেখার অভিজ্ঞতাও হতে পারে। ঘুরতে ঘুরতে আজকের দিন ফুরিয়ে আসছে, আমাদের যেতে হবে নীলগিরি, যার জন্য এখনও 20 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হবে, তাই আমরা খুব বেশি সময় কোথাও থাকতে পারতেছি না। চিম্বুক ভিউ পয়েন্ট থেকে উত্তর এবং দক্ষিণের দুপাশের সৌন্দর্যই আপনি উপভোগ করতে পারবেন। আবারও চলতে শুরু করলাম নীলগিরির পথে, মাঝে শুধুমাত্র টাইটানিক ভিউ পয়েন্টে একটু থেমে আজকের দিনের সূর্যটাকে বিদায় জানিয়েছি। দিনের আলো শেষ হওয়ার সাথে সাথে আজকের ভিডিওটিও আমি শেষ করতে যাচ্ছি, তবে আগামী ভিডিওতে আমি নীলগিরিতে রাত্রে থাকা খাওয়া বা দিনের নীলগিরির সৌন্দর্য আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আমার নীলগিরির ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আপনাদের শুভকামনায় আসসালামু আলাইকুম।